আজকের দিনটা কিছুটা এরকম ভাবে অন্যরকম ভাবে শুরু করলাম। আজকে সকালে বুঝতেই পারছো স্নান সেরে নিয়েছি, আর তুলসীতলাতেও জল দিয়ে নিলাম, আর গাছগুলোতেও একটু জল দিয়ে নিলাম। প্রত্যেক দিন দিদা করে, আমি ভাবলাম আজকে আমি করি। আর আজকে সকলকে শুভেচ্ছা জানিয়ে এই দিনটা শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো দেখো আজকের দিনটা আমি কী করে কাটাই। তো আমার তুলসী তলায় জল দেওয়া হয়ে গেছে, সকাল সকালই আজকে সেরে নিলাম, স্নানও সেরে ফেললাম। এখন একটু ঘরটা পরিষ্কার করব। তো ঘরের খুব অবস্থা খারাপ, এই দেখো বুঝতে পারবে। তো ঘরটা একটু নোংরা হয়ে আছে, তা ঘরটা একটু পরিষ্কার করে নিই, ততক্ষণ তোমরা সাথে থাকো। আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ছাদে যাব, ছাদে গিয়ে একটু গাছগুলোতেও জল দিয়ে নেব। আর আমি যে লাগিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম শীষ পালংগুলো, সেগুলো আজকে কেটে নেব। তো চলো আমার সাথে ছাদে। আমাদের গাছে দেখো টমেটো হয়েছে, এই যে টমেটোগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট। তারপর এদিকেও আছে, এই যে টমেটো হয়েছে। আর এই যে শীষ পালং দেখো কত বড় হয়ে গেছে। এবার এটাকেও কেটে নি, এখানেও আছে ওইদিকেও রয়েছে, তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে এই এটা কেটে নি, ছুরিও নিয়ে এসেছি কাটার জন্য। পুরো গোড়ার থেকে কাটছি না, একটু ওপর থেকে কাটছি, তাহলে পরের বারও হবে। এই যে দেখো কত বড় শীষ পালং, আরেকটা আছে ওটাও কেটে নি। নিজের গাছের সবজি কেটে খাওয়া, রান্না করার একটা আলাদাই মজা, আমার তো খুবই ভালো লাগে। আমি সব কি কোনোটা কিন্তু গোড়ার থেকে কাটছি না, ওপর থেকে কেটে নিচ্ছি, তাহলে পরের বার আবার ওইখান থেকেই হবে। কাটাও নিলাম, এদিকেও আছে ছোট্ট, এটাও নিয়ে নি। প্রায় এখানে শেষ আর নেই, আর আবার যখন পরে বড় হবে তখন তোমাদের দেখাবো। তো এই দেখো এই এতগুলো পেয়েছি আর কত বড় হয়ে গেছে। চলো ওইদিকেও আছে, ওইদিকেও দেখাই, চলো। এই যে এদিকেও আছে, এগুলি ছোট ছোট, এগুলো বেশি বড় হয়নি, তাও যতটাই হয়েছে এটাও কেটে নি। আর দেখতে পাবে পেছনের দিকে, দেখো আমি ছাদে উঠে দেখলাম পেছনে কালো ধোঁয়া দেখতে পাচ্ছো, সেই মনে হয় কোথাও আগুন লাগিয়েছে। ওই প্রচুর আমাদের এখানে মানে নোংরা ফেলার জায়গা আছে, ওখানে হয়তো পোড়ানোর জন্য আগুন লাগিয়েছে, তাই ধোঁয়া, কালো ধোঁয়া। তো দেখো পুরো ঝুড়ি ভর্তি শীষ পালং হয়েছে। তো যাই হোক, আমার তো দেখে খুবই মজা হচ্ছে আজকে শীষ পালং মানে এতটা হয়েছে। আর নিজের বাগানের কোনো সবজি যখনই আমি তুলি আমার খুব আনন্দ হয়। তো আজকে এটা রান্না হবে, আর তার সাথে আমি একটু ধনে পাতাও নেব এখান থেকে, তোমাদের তো দেখাবো। চলো দেখে নাও ধনে পাতাটা অনেকটা বড় হয়েছে, চলো দেখো কত বড় হয়েছে ধনে পাতা। তো আমি আপাতত এত বড় ধনে পাতা দেখিনি। তো যাই হোক, ধনে পাতার গন্ধটা কিন্তু অসাধারণ। তো আমি একটু এখান থেকে কেটে নিই, আজকে ধনে পাতা লাগলেও লাগতে পারে, তাই একবারে যখন এসেছি কেটেই নিই।
সেটা মানে খুব সুন্দর গন্ধ, মানে গন্ধটা আমার এত প্রিয় কি বলবো। এতটা কেটেছি, আমার আর লাগবে না, এতেই হয়ে যাবে। তো দেখতে পেলেই কত বড় হয়ে গেছে আমার ধনে পাতা। তো আমার তো খুব আনন্দ, গাছেই হচ্ছে ধনে পাতা, টবেই হচ্ছে শীষ পালং। তো আমি তো খুবই মজা, এখন খালি ওই করবি ফুলটার অপেক্ষা করছি। করবি ফুলটা কবে ফুটবে তোমাদের তো অবশ্যই দেখাবো, আমিও অপেক্ষা করে আছি যে কবে হবে। তো চলো, হয়ে গেছে আমার সবজি নেওয়া, এবার একটু গাছগুলোতে জল দিয়ে নিই। আর এখন তো গরমও পড়ছে, তো গাছগুলোকেও তো যত্ন করতে হবে, নলে এত সুন্দর ফুল ফল কি করে দেবে। চলো গাছে জল দিয়ে নিই। এই আমি এখন ছাদে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। ছাদে জল দিয়ে নিয়ে গাছগুলো একটু ধুয়ে দিচ্ছি, পাতাগুলো পাতাগুলো নোংরাও হয়ে যায়। আর এখানে মনে হয় কোথাও আগুন লেগেছে, তো অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, দমকলেরই আওয়াজ, খুব খারাপ লাগে এইসব আওয়াজ শুনলে। দেখো এই দিক দিয়ে দাঁড়াতে পারছি না, তাকাতে পারছি না, খুবই রোদ। আস্তে আস্তে গরমকালটাও চলে আসলো, আমার একদম ভালো লাগে না গরমকাল, খুব কষ্ট। কোথাও বেরোতে মানে বেরিয়ে শান্তি নেই, খুব কষ্ট হয় এই রোদে। তো যাই হোক, এভাবেই তো কিছু করার নেই। আমার গাছে প্রায় হয়েই এসছে জল দেওয়া, দেখি আজকে জল দিয়ে নিচে যাব। নিচে গিয়ে খাওয়ার কোনো ব্যবস্থা হয় কি হবে, ব্যবস্থা আছে কি খাওয়া দাওয়া হবে, দেখা যাক কি হয়। আজকের ব্রেকফাস্ট আর লাঞ্চ তো আজকে শীষ পালংই হবে, আর সাথে কি হবে তোমরা তো আছোই দেখো। তো চলো দেখা যাক নিচে গিয়ে ব্রেকফাস্ট কি জোগাড় হয়। আজকে সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, পরোটা সাথে আচার, একটা টমেটোর আচার আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো আজকে সকালের ব্রেকফাস্টটা দারুণ, খেয়ে নিই তারপর আসছি। আর এটা বলে দাও এই টমেটোর আচারের রেসিপিটা ওরা গুড়িয়ার কুকবুকে পেয়ে যাবে, পেয়ে যাবে তোমরা গুড়িয়ার কুকবুকে। তোমরা এই আচারের কিভাবে আমরা বানিয়েছি সেটা তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, এটা খুব টেস্টি আচারটা। ছাদ থেকে যেই শীষ পালং গুলো আনা হয়েছিল সেগুলো মা এখন বসে বসে কাটছে। এই যে দেখো, বসে বসে কাটছি আর গল্প করছি ওপরে। এইজন্য আজকে ওপরে চলে এসেছি আমি রান্না করতে। আজকে রান্না হবে শীষ পালংয়ের চচ্চড়ি, যেটার রেসিপি তোমরা পেয়ে যাবে গুড়িয়াস কুকবুকে। তো সেইটার প্রস্তুতি চলছে, গুড়িয়া শুট করছে আর আমি রান্নাটা করব, কাটাকাটি চলছে। আর আজকে মাকে বললাম যে আমাদের এই ফ্লোরটায় রান্না করো, কারণ প্রত্যেকদিন নিচে রান্না হয় ভালো লাগে না, আর নিচে জায়গাটা একটু মানে কম, তাই সবাই বসে একসাথে এখানে যেরকম হয় গোল করে বসে গল্প হয় রান্নাও হয় একটা আলাদা পরিবেশ হয়, নিচে সেরকম হয় না। তাই আমি আজকে বললাম যে তুমি আজকে ওপরেই রান্না করো, ভালোও লাগবে, একটু মার শুট করে দেব। এর জন্য মা ওপরে আসলো, সব সবজি নিয়ে ধুয়ে ছুয়ে নিয়ে এসে এখন বসে বসে কাটছে, রান্নাও হবে, তোমরা তো দেখতেই পাবে। আর আমাদের সাথে থেকো, হচ্ছে পালং শাকের চচ্চড়ি আর গুড়িয়া রানী সেটা গুড়িয়ার কুকবুকের জন্য শুট করছে। তো আমরা দুজন খেলা শুরু করেছি আজকে। এই মা রান্না করছে, আস্তে গরম থাক। আমি রান্না করছি, ক্যামেরার সামনে রান্না করা কি যারা করো তারাই জানো। তারপর আবার রান্নাটাকে স্বাদও হতে হয় কিন্তু, না ভালো হয়, তুমি মা তো খুব ভালো রান্না করে।
মাঝে মাঝে আমারই নিজেরই ভয় লাগে যখন ক্যামেরার সামনে করতে হয় রান্না, হঠাৎ কাঁপে যেন আমি মানে পারি না করতে। আমি বলি মা তুমি করো তুমি করো, আমি পারবো না, আমার খুব ভয় করে। হ্যাঁ ও কিন্তু ভালো রান্না করে, কিন্তু ওর ক্যামেরার সামনে একটু অসুবিধা হয়। ক্যামেরার সামনেটা আমি পারি না, আর করতে গিয়ে আমি বুঝি সত্যি খুব পাকারাধুনি না হলে ক্যামেরার সামনে রান্না করা খুব টাফ। হ্যাঁ নিজেই নিজের ভিডিও যদি করে নেওয়া যায় ট্রাইপডে রেখে তাহলে একরকম, কিন্তু না হলে চাপ আছে। আমার শীষ পালঙের চচ্চড়ি রেডি হয়ে গেছে, আর দেখেই খুব লোভ লাগছে, খেতে ইচ্ছে করছে। তো চলো আর দেরি করবো না, খেয়ে নি, চটপট খেয়ে নি, তারপর আসছি তোমাদের সাথে আবার দেখা করতে। এ মা এখন করছে ভেজিটেবল চপ, দেখো এতগুলো করা হয়েও গেছে। এই আর আমাদের এই ব্রেড ক্র্যাম্পটা আমরা বাড়িতেই করেছি, পাউরুটি দিয়ে বাড়িতেই করি, বাড়িতে আমাদের ভালো লাগে। এই যে রেডি হয়ে গেছে, এখন ভেজে খাওয়ার পালা। এই আমাদের খাওয়া হয়ে গেছে, এখন মা বসেছে, আজকে হবে হচ্ছে ভেজিটেবল চপ, তার জন্য মা দেখো রেডিও হয়ে গেছে। আর এই যে ব্রেড ক্রামটা দেখছো এটা আমরা বাড়িতেই বানিয়েছি, পাউরুটি সাইডগুলো কেটে ওইটা আমরা মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিলে রেডি। মা একটু দেখিয়ে দাও, এই দেখো এই ব্রেড ক্র্যাম মা করছে, আর এটার কিন্তু স্বাদ অন্য রকম। বাইরের ব্রেড ক্র্যাম্পের থেকে আমি মনে করি যে বাড়িতে বানিয়ে যদি তোমরা খাও সেটার স্বাদও অনেকটা পাল্টে যায়, স্বাদটা সম্পূর্ণ দারুণ খেতে লাগে। ব্রেড ক্র্যাম্পটা তোমরা ঘরে এইভাবেই করে নেবে, পাউরুটির শক্ত পিসগুলো দিয়ে করলে খুব ভালো হয়। আমরা দু তিন দিনের শক্ত পাউরুটিগুলো জমিয়ে রেখে ব্রেড ক্র্যাম্প করে তাওয়ায় একটু তাওয়ায় বা কড়াইতে একটু সেকে কৌটো করে রেখে দিই ফ্রিজে, অনেক দিন থাকে। এই চপগুলো সব গড়া হয়ে গেছে, রেসিপিটা তোমরা গুড়িয়াস কুকবুকে পেয়ে যাবে, কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে। এই চপটা কিন্তু খেতে দারুণ হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এখন গরম গরম ভেজিটেবল চপ খাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।